नमस्कार बंधुरा, आज আমি আপনাদের সঙ্গে ফ্রাইড রাইসের রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল তার সঙ্গে অল্প পরিমাণ ঘি দিয়ে সবজিগুলো প্রথমে ভেজে নেব। প্রথমেই আমি লম্বা লম্বা করে কেটে রাখা বরবটিগুলো একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। প্রয়োজনে আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে বিনসও ব্যবহার করতে পারেন। আর আমি এদিকে ভাতটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে জল গরম বসিয়ে দিয়েছি। জলে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং অল্প পরিমাণ সাদা তেল। আর আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল, যেটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। ঢাকনা খুলে বরবটিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু খুন্তির ডগা দিয়ে কেটে দেখব বরবটিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। অর্ধেক সেদ্ধ হয়ে গেলে ওই তেলের উপরে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজরগুলো। গাজরকেও একইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বরবটি এবং গাজর ভাজতে ভাজতেই এর উপরে আরও কয়েকটা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিতে হবে। তেলের উপরে সরাসরি আমি এলাচ, লবঙ্গ, দারচিনি দিইনি, কারণ ফেটে গিয়ে তেল ছিটকে আসতে পারে, সেই জন্য আমি দিইনি। এদিকে জলটা গরম হয়ে গেছে, আমি চালগুলো ঢেলে দিয়েছি। এখন এই মাত্র চালটা ঢেলেছি, তাই এখনও ফুলেনি। চাল ভাতটা আমাদেরকে 80% করে নিতে হবে। তার জন্য ভাতটা বারবার চেক করে নিতে হবে, যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। আমি এখানে মটরশুঁটি ইউজ করিনি, আপনারা চাইলে মটরশুঁটি ইউজ করতে পারেন। এই ভাতের উপরেই আগে থেকে আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ আমি বরবটি এবং গাজরগুলো ভালো করে ভেজে নিই। বরবটি এবং গাজর ভালো করে ভাজা হয়ে গেলে ওই ভাজার উপরেই ঘিটা গলানোর জন্য প্রায় 30-35 গ্রাম ঘি দিয়ে দেব, যেটা আমি রাইসের সঙ্গে মাখাব। এবার এই সব কিছুকে নামিয়ে রেখে দেব। ভিডিওটি পুরোটি দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আমি যেভাবে পুরো রেসিপিটি বানাচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর বানিয়ে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এই পর্যায়ে আমি এবার ভাতটা ভালো করে চেক করে নেব। ভাতটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে ভাতটা ফ্যান থেকে আলাদা করে নিয়ে আলাদা পাত্রে ভাতটা ঠান্ডা করতে দিতে হবে। এভাবে ছানতা দিয়ে আমি সব ভাতগুলো ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ফ্যান ঝরিয়েও নিতে পারেন। সব ভাতগুলো ছাঁকা হয়ে গেলে ভাতটা অল্প ঠান্ডা করে নিতে হবে। ভাতটা খুব বেশি ঠান্ডা করে নেওয়া চলবে না। অল্প গরম থাকতে থাকতেই আগে থেকে ভেজে রাখা ঘি সমেত গাজর এবং বরবটি ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো মেশানোর প্রসেসটা খুব হালকা হাতে করতে হবে, নাহলে ভাতগুলো ভেঙে যাবে। গাজর এবং বরবটি ভাজার সময় আমি অল্প পরিমাণে নুন দিয়ে রেখেছিলাম, তবু ভাতের জন্য আন্দাজ মতো নুন দিয়ে নিতে হবে। আপনারা পরে নুন এবং চিনিটা টেস্ট করে নেবেন। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী নুন এবং চিনি উপর থেকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে চিনিটা গুঁড়ো করে নিয়ে আপনারা গরম গরম অবস্থায় চিনিটা মাখিয়ে নেবেন। কেউ কেউ ফ্রাইড রাইসে বেশি মিষ্টি পছন্দ করেন, আবার কেউ কেউ ফ্রাইড রাইসে বেশি মিষ্টি পছন্দ করেন না। সেই জন্যই বললাম চিনিটা এবং নুন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে অন্য ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারেন। ভিডিওটি পুরোটি দেখে বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন রাইসটা যেন ঝরঝরে হয়। যদি একে অপরের সঙ্গে রাইসটা জড়িয়ে যায় তাহলে খেতে অতটা ভালো লাগবে না, দেখতেও অতটা ভালো লাগবে না। ফ্রাইড রাইস এখন একদম তৈরি সার্ভ করার জন্য। বাড়িতে কোনো অতিথি আসলে বা বাড়িতে নিজেরাই কখনো ইচ্ছে করলেই অল্প সময়েই সহজে এইভাবে বানিয়ে ফেলুন ফ্রাইড রাইস, সাথে কষা মাংস, খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনারা এভাবেই আমার পাশে থাকুন এবং আমাকে উৎসাহ দিন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।